আসসালামু আলাইকুম। কদবেলের এই টক ঝাল মিষ্টি আচার কী যে মজার আর কী যে লোভনীয় হয়, আমার মতো আচার প্রেমীরা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। কদবেলের এই আচার তৈরির জন্য অবশ্যই অবশ্যই একদম পাকা কদবেলি ব্যবহার করতে হবে। এই আচার তৈরিতে যত পাকা কদবেল ব্যবহার করবেন ঠিক ততই ভালো রেজাল্ট পাবেন। আমি এখানে এমন মিডিয়াম সাইজের দুইটি কদবেল নিয়েছি আজকে আচার তৈরিতে। কদবেলগুলো আমাদের এভাবে একটু চটকিয়ে নিতে হবে যাতে করে কদবেলের মধ্যে কোনো দলা ভাব না থাকে, এতে করে আচারটা অনেক স্মুথ হবে। এই সময় কদবেলের ভিতরে যদি কোনো আঁশ থাকে তাহলে সেটা ফেলে দিতে হবে আর ঠিক এমন স্মুথ করে কদবেল আমাদের চটকিয়ে নিতে হবে। এখন চলে যাচ্ছি রান্নার মূল প্রসেসে, যার জন্য একটি প্যানে হাফ কাপ সরিষার তেল দিয়ে তাতে 1/4 টিস্পুন পাঁচফোড়ন, হাফ চা চামচ রসুন কুচি, হাফ চা চামচ শুকনো মরিচ এভাবে কুচি করে দিয়ে দিচ্ছি। এখন 1 মিনিটের মতো হালকা একটু টেলে নিয়ে এর মধ্যে আমাদের সেই চটকিয়ে নেওয়া মেজারমেন্ট কাপের 1 কাপের একটু বেশি হবে কদবেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আবারও 1 মিনিটের মতো সব কিছু একত্রে জাস্ট ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ বিট লবণ, আরও লাগবে হাফ চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি ব্যবহার করেছি। আচারে অবশ্যই লবণ স্বাদ মতো, আর চিনি আর মরিচের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমবা বাড়িয়ে নেবেন। এভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে চিনির পানি বেরিয়ে গেছে। এই পানি এখন যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে অনবরত নেড়ে চেড়ে এই আচার আমাদের জাল করে নিতে হবে। নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু নিচের দিকে লেগে যাবে। আর এভাবে জাল করে নিতে নিতে যখন দেখবেন একদম প্রায় পানি শুকিয়ে গিয়েছে আর এমন কিছুটা তেল বেরোতে শুরু করেছে, ঠিক এই পর্যায়ে এর মধ্যে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। এতে করে এই আচার আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। ভিনেগার দেবার পরে আবারও ঠিক এভাবে অনবরত নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিতে হবে। এই সময়ের মধ্যে দেখবেন যে আচারের কালারটাও একদম পারফেক্ট আর সুন্দর চলে আসবে, আর আচার হতে এমন খুব ভালোভাবে তেল গড়িয়ে যাবে। ঠিক এই পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিতে হবে। এর চেয়ে বেশি জাল করে ফেললে কিন্তু আচারে একটা তিতা তিতা ভাব চলে আসবে। এজন্য অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে কিছুতেই যেন ওভার কুক হয়ে না যায়। এরপরে পুরোপুরি ঠান্ডা হয়ে আসলে কোনো কাচের এয়ারটাইট বক্স বা বয়ামে করে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করুন। ধন্যবাদ।